আমার ভাগ্য ভালো যে আমার ট্রিটমেন্ট চলছে এবং আমি ও সরি আমার গলার যে প্রবলেমটা ছিল ট্রিটমেন্ট চলছে, এখন ভালো অবস্থায় আছি। কিন্তু যেটা হয় যে কনসার্টে 10-12টা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না, সো এখন পর্যন্ত ঠিক আছে। স্ট্রেস কম নিতে হয়, আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম প্র্যাকটিস করতে পারি না, বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাব এবং ঠিকমতো গান করতে পারবো। আমাদের কাছে তো আসলে মানুষকে গান উপহার দেয়, কিন্তু আমরা যখন ফেমাস হয়ে যাই, সেলিব্রিটি হয়ে যাই, আমাদের মধ্যে এক ধরনের উদাসীন কাজ করে, যে আমার মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে আর গান করতে হবে না। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে, যে কারণে আমি ওনার এত প্রশংসা করলাম যে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করে উনি এখনও বেস্ট কাজটা দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা এটা কম করছি, সো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করবো এবং রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া, প্রতি মাসে একটা করে আমি গান আপনাদের উপহার দিই। আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ, গানেই থেকেছি, মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি, ভালো লেগেছে, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু আসলে এখন যেই বয়স বেছে বেছে আসলে শুধু গানটাই করতে চাই। বুঝতেই পারছেন শাকিব ভাইয়ের আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলির মেম্বার হয়েছি, যদি সেরকম কোনো আমন্ত্রণ ওনার কাছ থেকে আসে, হ্যাঁ করতেই পারে।